हेलो फ्रेंड्स, वेलकम बैक टू द चैनल। तुम्हारा देखो बेंगली ब्लॉगर काकुली आबार चले এলাম তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে থাকছে দারুণ চমক। দুর্গাপূজার রেশ কাটতে না কাটতেই আমাদের সামনে চলে আসে লক্ষ্মী পূজো আর কালী পূজোর তোড়জোড়। এছাড়াও থাকে ভাইফোঁটা। আর এই তিনটি উৎসব খুব কাছাকাছি চলে আসাতে আমাদের কিন্তু আবার একটু শপিং করার প্রবণতা দেখা যায়। আর দুর্গাপূজার এতগুলো দিনে আমরা সমস্ত জামা কাপড় পরে আনন্দ করে ফেলি। অঞ্জলি আছে, বরণ আছে, এছাড়াও রয়েছে বিকেলবেলা ঠাকুর দেখতে যাওয়া। তো তার জন্য আমাদের জামা কাপড়ের যে স্টক তা নিশ্চয়ই ফুরিয়ে এসেছে। তার জন্য আমিও বুদ্ধি করে ঝটপট করে করে নিয়েছিলাম পূজোর মধ্যেই কিছু শপিং। আর সেই শপিং এর রেজাল্ট আমি এখন হাতে পেয়ে গেছি। আর অনলাইনে যখনই শপিং করার ইচ্ছা হয় তখন আমি ডেফিনেটলি একটা অ্যাপকে ভীষণ প্রেফার করছি আজকাল, সেটা হচ্ছে মিশো অ্যাপ। মিশো থেকে আবার কেনাকাটা করে ফেলেছি উৎসবের সাজসজ্জার জন্য। আর মিশো অ্যাপ থেকে কেন আমি কিনি তার কারণ হচ্ছে মিশো অ্যাপ থেকে কিনি এই জন্যই কারণ এইখানে জিনিসপত্রের দাম অনেক কম। আমি যেটা কম্পেয়ার করে দেখলাম বাইরের তুলনায়, বাইরের দোকানে যে পরিমাণ দাম সেই তুলনায় জিনিসের কোয়ালিটি অনেক ভালো। এটা কিন্তু সত্যি অনেকগুলো অ্যাপ কম্পেয়ার করার পরই আমি বুঝতে পেরেছি। এছাড়াও মিশো অ্যাপ থেকে শুধু নিজের জন্য শপিং নয়, যদি নিজস্ব বিজনেসও খুলতে চাও তাহলেও সেটা খোলা যায়। আর এটা সম্পূর্ণই হয় ইন্টারনেটের মাধ্যমে। না তো তোমার কোনো জিনিসপত্র কিনে স্টোর করতে হয়, না তোমার প্রয়োজন আছে কোনো দোকানের, কোনো শপের, বা তোমাকে কোনো ইনভেস্টও করতে হয় না। একদম জিরো ইনভেস্টমেন্টে মিশো থেকে কিন্তু যে কোনো মুহূর্তে বিজনেস শুরু করা যায়। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে যে ঠিক আছে সবই তো বুঝলাম, কিন্তু আর্ন করব কিভাবে? আর্ন করব এইভাবেই, আমাদের যে হোয়াটসঅ্যাপের লিস্ট আছে সে তো অনেক বড় হয়ে গেছে এতদিনে। এখানে আমাদের কিছু গ্রুপও রয়েছে, মনে করো আমাদের ফ্রেন্ড সার্কেলের গ্রুপ, কলেজ সার্কেলের, স্কুল সার্কেলের, সব তো আলাদা আলাদা গ্রুপ রয়েছে। এমন কিছু গ্রুপ রয়েছে যেখানে আত্মীয় স্বজনদের গ্রুপ রয়েছে। তো সেই গ্রুপের মধ্যে আমরা তো মিশো অ্যাপ থেকে লিঙ্ক খুব সহজেই শেয়ার করতে পারি। সেখানে লিঙ্ক শেয়ার করলে চলে যাবে ছবি আর তার ডেসক্রিপশন, তোমাকে আলাদা করে কিচ্ছু খাটতে হবে না। যখনই তাদের পছন্দ হয়ে যাবে, যদি দাম জিজ্ঞাসা করে তাহলে তুমি এমন ভাবেই দাম বলবে যেন তুমি কিছু প্রফিট করতে পারো। মনে করো কোনো একটা শাড়ির দাম যদি হয় 764 টাকা, সেই শাড়িটা অবশ্যই কিছু লাভ রেখে বিক্রি করবে। তার জন্য আমি বলতে পারি যে ধরনের শাড়ি মিশোতে আছে তুমি যদি 1000 টাকাও করে দাও সহজে অনায়াসে তোমার বিক্রি হয়ে যাবে। তো এইভাবে করতে পারো হোয়াটসঅ্যাপের মাধ্যমে, এছাড়া ফেসবুকের মাধ্যমেও করতে পারো। আর যারা এই ধরনের প্রশ্ন করেছে যে করবোটা সেল কিভাবে, তাদের আমি বলি এখন যে ধরনের মাধ্যম, মানে এখন অনলাইন মাধ্যম, এখন এই অনলাইন মাধ্যমের কারণে আর বসে বসে চিন্তা করতে হয় না বিজনেস কিভাবে করব। হাতের কাছে রয়েছে স্মার্টফোন, এছাড়া আমাদের বিভিন্ন গ্রুপ রয়েছে, তো সেখানে খুব সহজেই আমরা শেয়ার করে ইনকাম করতে পারি। আর আমি এটা তোমাদের বলতে পারি মিশো কিন্তু এটা দাবা করে যে মাসে 15,000 টাকারও বেশি তোমরা কিন্তু এর থেকে বিজনেস করতে পারো। এক্সচেঞ্জের ব্যাপারটা বলে দিই, অনেক সময় জিনিস ধরো এক্সচেঞ্জ করতে হয়, তার জন্য খুব সহজে তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তুমি যে আর্নগুলো করবে সেই যে লাভটা, মানে মার্জিন রেখে তো তোমাকে বিক্রি করতে হবে, সেই মার্জিনের টাকাটা তোমার ব্যাংক অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে প্রতি সপ্তাহে একবার করে। আর আমি আজকে তোমাদের যে শাড়িগুলো দেখাবো সেই শাড়িগুলো কিন্তু আমি ভীষণ পছন্দ করে কিনেছি। আর চলো এক এক করে দেখে নিই শাড়িগুলো কী কী রয়েছে, আর আমি অবশ্যই তোমাদের পরেও দেখাবো। প্রথমে আমি যে শাড়িটা দেখাবো সেটা হচ্ছে একদম টকটকে লাল শাড়ি, জয়পুরী কাজ রয়েছে। মানে এই শাড়িগুলোকে বলে জয়পুরিয়া শাড়ি, তো এগুলো পুরোপুরি জয়পুরের, মানে রাজস্থানী ওয়ার্ক রয়েছে শাড়িটার মধ্যে। আর এখানে একটা সুন্দর গোল্ডেন পার রয়েছে, আর তার জন্য শাড়িটা ভীষণ একটা গর্জিয়াস লুক তো এসছেই, আর যেহেতু কালারটাই এত সুন্দর তার জন্য শাড়িটা তো দেখতে এমনিতেই সুন্দর লাগছে। আর লাল রং আমার ভীষণ প্রিয়, আমার মনে হয় অনেক মেয়েদেরই লাল রং খুব প্রিয়, আর সেই জন্য এই শাড়িটা অপূর্ব সুন্দর লেগেছে আমার কাছে। পুরো ঢালা শাড়িটা কিন্তু একই রকমভাবে গেছে, কোথাও কাজ কম বা বেশি নেই। আর এইখানে দেখো ছোটো 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 করে এরকম খুব সুন্দর সুতোর কতগুলো কাজ রয়েছে আঁচলে, ঠিক আছে? এই যে এই শাড়িটার ব্লাউজ পিসটা তো আরও সুন্দর আমি দেখিয়ে দিচ্ছি। আর দেখো এরকম সুন্দর কাগজ দেওয়া থাকে ভেতরে, তার ফলে শাড়িটা খুব সুন্দরভাবে কিন্তু আসে। আর দেখো এই দেখো ব্লাউজ পিসটা অসাধারণ, দেখতে পেরেছি? ব্লাউজ পিসটা তো আমি অবশ্যই অবশ্যই বানাবো, ভীষণ সুন্দর ব্লাউজ পিসটা। এটা দিয়ে যদি শাড়িটা পরা হয় অপূর্ব সুন্দর লাগবে। তাহলে চলো এবার দেখে নিই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে, তারপরে শাড়িটার প্রাইস আমি বলে দেবো। Chance come.
এরপরে যে শাড়িটা কিনেছি মানে অপূর্ব সুন্দর শাড়িটা, এটা একটা জামদানি কিনেছি। আমি তোমাদের বলেছিলাম না একটা জামদানি আমার খারাপ হয়ে গেছে অরেঞ্জ কালারের, তো অরেঞ্জ কালার যেহেতু আমার পরা হয়ে গেছে, এছাড়া আমার কাছে পিঙ্কের ওপরে এই ব্রাউনের ওপরে একটা রয়েছে, তো সেই জন্য আমি এবার নিলাম নেভি ব্লু কালারের ওপরে একটা জামদানি। পরলে তো দারুণ লাগবে সেটা বুঝতেই পারছো, শাড়িটার কালার কম্বিনেশনটা এত সুন্দর। আর জামদানি শাড়ি সম্পর্কে বিশেষ কিছু বলার থাকে না, কারণ এগুলো ইট সেলফি এত সুন্দর ওয়ার্ক থাকে। আর এটাই কিন্তু পুরোটা এরকম চৌকো চৌকো কাজ রয়েছে, দেখো এই পুরো শাড়িটার মধ্যে চৌকো চৌকো কাজ রয়েছে, তার জন্য শাড়িটার লুকটা একটা অসাধারণ আসবে। পুরো আঁচলটা এরকম কাজ গেছে নেভি ব্লু কালারের ওপরে, এরকম ব্লাউজ পিসটা রয়েছে, দারুণ লাগবে পরলে, কারণ শাড়িটার মধ্যে তো খুব ঘন কাজ, সেইখানে এরকম এক কালারের ব্লাউজ পরলে অপূর্ব লাগবে। তাহলে চলো দেখি শাড়িটা পরে আমাকে কেমন দেখতে লাগছে। এই যে শাড়িটা দেখছো এটা হচ্ছে জামদানি শাড়ি, এটার প্রাইস হচ্ছে 764 টাকা, অপূর্ব সুন্দর। তবে হ্যাঁ, অরিজিনাল জামদানির মতো আমি একেবারেই বলবো না, তবে জামদানির মজা পেতে কিন্তু এই শাড়িটা এত কম দামে তোমরা অবশ্যই একটা পারচেস করে রাখতে পারো। ডাউনলোড করে নেবে মিশো অ্যাপ আমার ডিসক্রিপশন বক্স থেকে, ডিসক্রিপশন বক্সেই পেয়ে যাবে শাড়িগুলোর কোড নাম্বার, সেইগুলো দিয়ে সার্চ করে শাড়িগুলো তোমরা কালেক্ট করে নিও। আমার মনে হয় এই শাড়িটা আমি দীপাবলি উপলক্ষে একদিন অবশ্যই পরবো। এবারে চলে আসছি সব থেকে আমার যে শাড়িটা পছন্দ হয়েছে সেই শাড়িটাতে। দারুণ শাড়ি, তোমরা দেখলে অবাক হয়ে যাবে যে এত সুন্দর শাড়ি। এই দেখো অপূর্ব সুন্দর এই শাড়িটা, দেখো এর মধ্যে কিরকম কাজ রয়েছে দেখতে পাচ্ছ, এরকম ব্লক ব্লক রয়েছে পুরো শাড়িটার মধ্যে, আর এরকম সরু পাইপিং দেওয়া রয়েছে শাড়িটার নিচের দিকে এবং ওপরের দিকে দুদিকেই, মানে ভীষণ সুন্দর শাড়িটা। সামনে নিয়ে দেখলে তোমরা বুঝতে পারবে কত সফট, ভীষণ সুন্দর। মানে এগুলো হচ্ছে চান্দেরি কটনের ওপরে আছে, আর ব্লাউজ পিস রয়েছে এরকম প্লেন রেডের ওপরে, তো বুঝতে পারছো শাড়িটা পরলে কত সুন্দর লাগবে, যেহেতু ওর পাইপিন ছোট্ট পাইপিন রয়েছে এর সাথে ম্যাচ করে ব্লাউজটা রয়েছে, কত সুন্দর শাড়িটা পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি, আর তারপরে শাড়িটার প্রাইস বলবো, আর প্রাইস শুনলে তোমরা একেবারে অবাক হয়ে যাবে। এটার প্রাইস হচ্ছে 575, মানে 500 টাকা থেকে একটু বেশি।
আর ভাবাই যায় না এত সুন্দর শাড়ি, তাই না? এই শাড়িটা তো আমি অবশ্যই পরবো ভাইফোঁটাতে, অথবা কালীপূজোয় তো দুটো কি তিনটে দিন থাকেই বেরোনোর জন্য, তখনও পরতে পারি। যদিও এইবারে বেরোনো হবে কিনা জানি না, তবুও বাড়িতে তো আমরা সাজতেই পারি, তাই না? তাহলে কেমন লাগলো আমার আজকের সমস্ত শাড়িগুলো? নিশ্চয়ই খুব ভালো লেগেছে। আর তোমাদের একটা কথা বলে দিই যে মিশো অ্যাপ থেকে যদি শাড়ি কেনো বা যে কোনো কিছু কেনো, তাহলে কিন্তু ভীষণ সেফটিভাবে ওরা পাঠায়। সমস্ত প্রোডাক্টগুলো পাঠানোর আগে ওরা স্যানিটাইজ করে নেয়। এছাড়া মিশোর যে ওয়ার্কাররা আছে তাদের প্রতিদিন নিয়ম করে থার্মাল চেকিং হয়। এছাড়া সকলেই ওরা মাস্ক ব্যবহার করে। তো এই জন্য আমি বলছি তোমাদের যে তোমরা নিশ্চিন্ত মনে মিশো থেকে জিনিসপত্র কিনতে পারো। মিশোতে কিন্তু কোনো লিঙ্ক হয় না শাড়ি কেনার জন্য, কোড নাম্বার থাকে, সেই কোড নাম্বার অনুসারে মিশোর সার্চ অপশনে গিয়ে সার্চ করবে, তাহলেই আমার এই পরপর তিন সুন্দর সুন্দর তিনটে শাড়ি তোমাদের চোখের সামনে চলে আসবে। এই ছিল আমার আফটার দুর্গাপূজা, কোজাগরি লক্ষ্মী পুজো, কালী পুজো আর ভাইফোঁটা কেন্দ্রিক কেনাকাটা। আশা করি তোমাদের ভালো লাগলো। আর আমি এবার চলে যাবো এই শাড়িগুলোর ব্লাউজ বানাতে, কারণ এবার আমি ঠিক করে নিয়েছি ব্লাউজ না বানিয়ে শাড়ি পরবো না। তবে আজকে তোমাদের দেখিয়ে দিলাম আমার কাছে যা স্টকে ব্লাউজ ছিল তা দিয়ে। এইবারের পুজোতে মিশো থেকে আমি কী কী কেনাকাটা করলাম যদি সব দেখতে চাও তাহলে চলে যাও আমার প্লেলিস্টে, যেখানে আমি মিশো হল বলে একটা প্লেলিস্ট বানিয়ে রেখেছি। আর এছাড়াও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক তো আমি দিয়েই দেবো। ডিসক্রিপশন বক্সে চলে যাও আর লিঙ্কটা ক্লিক করে মিশো ডাউনলোড করে নাও। ডাউনলোড করার পর ওই নাম্বারগুলো দিয়ে সার্চ করে শাড়িগুলো কিনে নাও। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো আর মজায় থেকো। বাই, টেক কেয়ার অল অফ ইউ।